2021 সালে একটা কেস হয়েছিল যার রায় কয়েকদিন আগে কোথাও 5ই জুন হয়েছে, সেখানে বলা হয়েছে যে ওই আগের কোটাটি বহাল থাকবে। এর ফলে ছাত্রদের মধ্যে আবার একটা সমস্যা সামনে আসছে এবং তারা মনে করছে যে সরকার যদি এটা সঠিকভাবে অ্যাপিল না করে, এটা যদি বহাল হয়, তাহলে তারা এর সঙ্গে একমত হতে পারছেন না। তো আমি মনে করি যে আমার ব্যক্তিগত মত হলো বীর মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের জন্য চাকরির জন্য বিশেষ বড় অঙ্কের কোটা চিরস্থায়ী বন্দোবস্ত করা স্বাধীনতার চেতনার নামে স্বাধীনতার মূল উদ্দেশ্যকে বৈষম্য মুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠন এই মূল উদ্দেশ্যকে ধ্বংস করে। মানে স্পিকার, যে কোনো পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি কখনোই মঙ্গল বলে মনে করা যায় না। একথা আমরা, মানে স্পিকার, একথা আমরা যেন ভুলে না যাই। ইতিহাস সাক্ষ্য দেয় দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনে জয়লাভের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে ও যে কোনো পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত ছিল, এখনো আছে। স্বাধীনতা যদি আমাদের মূল অর্জন সংবিধান, সেখানে সুযোগ সুবিধাদির ক্ষেত্রে সাম্যের কথা বলা হয়েছে। মানে স্পিকার, আমি এখানে আমাদের সংবিধানের, আমি যতটুকু, আমি অত বেশি জ্ঞানী লোক নই, এখানে অনেক জ্ঞানী আইনজ্ঞ আছেন, আমি সংবিধান সাধারণভাবে পড়ি। সেখানে আমি যেটা দেখেছি, যেটা এটা হলো যে 29 বলা আছে যে নিয়োগ লাভের ক্ষেত্রে আগুন সুযোগের সমতা থাকবে, আর সরকারকে একটা দেওয়া হয়েছে রাইট, সেটা হলো কেবল ধর্মগোষ্ঠী বর্ণ কথা কাউকে কোনো জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হইবেন না, কিংবা সেই ক্ষেত্রে তার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না। শুধু কিছু বলা আছে যে সরকারকে অথরিটি দেওয়া হয়েছে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের জন্য, অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারেন, সেই উদ্দেশ্য তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা যাবে। অনগ্রসর, অনগ্রসর আমরা নৃগোষ্ঠীকে দিতে পারি, সংখ্যালঘুতে দিতে পারি, অনগ্রসর যারা থাকেন বা জেলা কোটাতে জন্য আমরা অনেকদিন থেকে আন্দোলন করেছি উত্তরবঙ্গের মানুষ, যে আমরা অনগ্রসর সেভাবে আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রজন্ম যারা থাকবেন তারা সবাই অনগ্রসর, এটা আমি মানতে রাজি না। কাজে এই জিনিসটা এবং এইটার ব্যাপারে সংবিধান পরিবর্তনের, কিন্তু আবার আমি দেখলাম 7-এর ক্ষয় আছে, এই বিধানটিকে কিন্তু সংবিধান পরিবর্তন করার এই সংবিধান এড়াও করছে না। কাজে এই সংবিধানকে যদি মানতে হয় তাহলে আমাদের মানতে হবে যে আপনি অনগ্রসর যারা নন, মুক্তিযোদ্ধা সবাই অনগ্রসর বা এরকম পিছিয়ে পড়া অবস্থানে নেই, কাজে তার বিষয়টি ওইভাবে দেখাটা আমি মনে করি সংবিধানসম্মত নয়। এটা আমার ব্যক্তিগত মত, আমি হয়তো আইনজ্ঞ নই, তবে এটা আমি আশা করব যে সরকার এই জিনিসটিকে যথাযথভাবে গ্রহণ করবেন, এবং যেহেতু সরকারি একটা সিদ্ধান্ত আগেই দেওয়া হয়েছে, সম্ভব যদি পরিবর্তন করতে হয় যেগুলো আগে ছিল ওগুলো দিতে পারেন, কিন্তু মুক্তিযোদ্ধার কোটাতে একেবারে এত বড় অংশ 30%। আর একটা বিষয় আমি ছাত্রদের কাছে যেটা দেখেছি, এটাও তাদের দাবিটা আমি মনে করি রিজনেবল, রেশনাল, সেটা হলো যে যদি অন্য কোনো জায়গা থেকে না আসে তাহলে মুক্তিযোদ্ধার কোটা থেকে এটা দিতে হবে। কেন, মেধার থেকে দিতে পারেন, মেধা তো আমাদের প্রথম দরকার, মেধা, তারপরে তো অন্য কিছু, দেশকে সামনে এগিয়ে যেতে হবে, সামনের বিশ্ব তো আমাদের এই সেন্টিমেন্টের উপর থাকবে না, আমাদের কম্পিটিশন করতে হবে, সারা বিশ্বের সঙ্গে আমাদের প্রতিযোগিতায় যেতে হবে, সেখানে মেধাকে যদি আমি প্রাধান্য না দিই তাহলে আমি প্রতিযোগিতা করবো কিসের বেশি। তো সেখানে আমি মনে করি সরকারকে আমরা অনুরোধ থাকবো যে এই বিষয়টি যেন তারা আইন, যেটা কেস হয়েছে এটা যেন যেটা অ্যাপিল হবে, এবং আমরা আশা করব এই অ্যাপিলের মাধ্যমে কিছু একটা সুফল আসবে।